আপনি হয়তো কোনোভাবেই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই সমস্যাটা দূর করতে পারতেছেন না। অনেক কিছু করেছেন, ফেসবুক লাইভ করেছেন, তারপরেও কোনো না কোনোভাবে ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আপনি দূর করতে পারতেছেন না। ওয়েল, আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কথা শেয়ার করব বা কিছু সেটিংস দেখাবো যেগুলো চেঞ্জ করে আপনি সহজেই ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা সমাধান করতে পারবেন। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সলভ করতে পেরেছে, অনেকেই পারে নাই। আজকের এই ভিডিওটা দেখুন, আমি আশা রাখি আপনি ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবেন। তো কিভাবে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন ইউনিক অ্যান্ড্রয়েড। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আপনার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে, তারপর আপনি অনেক লাইভ করতেছেন, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটরই বলতেছে লাইভ করলে ফেসবুকের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এখন যদি আপনার পেজের মধ্যে কোনো সমস্যা থাকে, তারপরে যদি আপনি লাইভ করেন, তাহলে কি কোনো লাভ আছে? মানে সমস্যাটা আপনার পেজের মধ্যে অলরেডি রয়েছে, সেটা যদি আগে সমাধান না করেন, তারপর যদি লাইভ করেন, তাহলে কি হবে? আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার এমন কোনো ভিডিও বা এমন কোনো রিলস ভিডিও বা এমন কোনো কোনো পোস্ট আছে কি না যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে। ফেসবুক সবথেকে বেশি কপিরাইট ধরে মিউজিকের কারণে, অর্থাৎ এমন কোনো মিউজিক আপনি হয়তো আপনার ভিডিওতে ইউজ করে ফেলেছেন যেটা ফেসবুক ফেসবুক পলিসির বাইরে। তো এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কোন ভিডিওতে বা কোন ভিডিওটাতে আপনার সমস্যাটা আছে। এখন এটা একটা একটা করে খুঁজে বের করা খুবই টাফ, আসলেই টাফ। এখন ফেসবুক যদি আপনাকে কিছু ভিডিও আইডেন্টিফাই করে দেয় যে আপনার এই ভিডিওতে সমস্যাটা আছে, তাহলে তো আপনি সহজে সেটা বের করতে পারেন। আর সেটা কিন্তু ফেসবুক অলরেডি আমাদের দিয়েই রেখেছে। আপনি যদি এটা বের করতে চান যে কোন কোন ভিডিওতে সমস্যা আছে, ফেসবুক কোন কোন ভিডিওতে কপিরাইট দিয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সেই সমস্যাটা আগে সমাধান করুন, যেই যে ভিডিওতে কপিরাইট ফেসবুক দিয়েছে সেই ভিডিওটা ডিলিট করুন, অথবা সেই ভিডিওটা প্রাইভেট করুন, তারপরে ফেসবুক লাইভ করুন। আচ্ছা, এখন কথা হচ্ছে কিভাবে আপনি খুঁজে বের করবেন কোন কোন ভিডিওতে ফেসবুক কপিরাইট দিয়েছে। তো তার জন্য পেজে অথবা প্রোফাইলে সুইচ করে দিবেন, দেন থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে চলে আসলে এখানে পাবেন হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট একটা অপশন। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দিলে এখানে একটা অপশন পাবেন সাপোর্ট ইনবক্স নামে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দুই নম্বর যে অপশনটা আছে ইউর অ্যালার্টস নামে, ইউর অ্যালার্টসে ক্লিক করলে যে ভিডিওগুলো দেখতে পারবেন এই প্রত্যেকটা ভিডিওতেই ফেসবুকের কোনো না কোনো সমস্যা আছে। এই সেম জিনিসটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমার আগের ভিডিওটাতে দেখেছি। তার কারণ যদি আপনি এই ভিডিওগুলো ডিলিট না করেন, কারণ ফেসবুক বলতেছে যে এই ভিডিওগুলোতে সমস্যা আছে, এখন যদি আপনি এগুলো ডিলিট না করে ফেসবুক লাইভ করেন, এই করেন, সেই করেন, কোনো লাভ নাই। আপনাকে প্রথমে এই অ্যালার্টের ভিডিওগুলোকে সমাধান করতে হবে। অ্যালার্টের ভিডিওগুলো যদি আপনার 100% নিজের হয়, তাহলে সেটা ফেসবুককে জানাতে হবে। আর যদি সেখানে আপনার কোনো মানে কোনো ভুল থাকে বা অন্যের মিউজিক থাকে, সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা ডিলিট করতে হবে। এখন কিভাবে কি করবেন, এখন এখান থেকে আমি একটা ভিডিও এক্সাম্পল ওপেন করি। সো এখান থেকে আমি একটা ভিডিও ওপেন করলাম, এখান থেকে সি ডিটেলসে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে যে আমি কি ফল্ট করছি। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা আছে ইট মে কন্টেইন মিউজিক ওন্ড বাই সামওয়ান এলস। তার মানে এই ভিডিওতে আমি যে মিউজিকটা দিয়েছি সেই মিউজিকটা আমার নিজের না, অন্য কারোর মিউজিকটা আমি এই ভিডিওতে দিয়ে রেখেছি। এবং দেখতে পাচ্ছেন যে 32 সেকেন্ড পর্যন্ত আমার যে মিউজিকটা এই ভিডিওতে আছে সেটা সম্পূর্ণটা অন্যের মিউজিক। তো এখন এই ভিডিওটা যদি আমি রেখে দিই আমার পেজের মধ্যে, তাহলে কি কখনো ওই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সমাধান হবে? কখনোই হবে না। তো এই ভিডিওটা আপনাকে ডিলিট করতে হবে। আর যদি দেখেন এই ভিডিওতে কোনো সমস্যা নাই, সম্পূর্ণটা আপনার নিজের ভয়েস ওভার দেওয়া ভিডিও, সম্পূর্ণ মিউজিক আপনার নিজের তৈরি করা, তাহলে আপনাকে ফেসবুকের কাছে আপিল করতে হবে। হতে পারে ফেসবুক ভুলবশত আপনার এই ভিডিওতে কপিরাইট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে আপিল করতে হবে। কিভাবে কি করবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউতে প্রেস করবেন, এখান থেকে আবার কন্টিনিউ। এরপর এখানে তিনটা অপশন পাবেন। যদি আপনার নিজের ভিডিও হয়, নিজের ভয়েস ওভার হয়, নিজের মিউজিক হয়, তাহলে এখান থেকে যে সাবমিট ডিসপিউট এই অপশনটা সিলেক্ট করবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করে দিবেন। তাহলে ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই ভিডিওটা আপনার নিজের, ফেসবুক কোনো কারণে ভুলবশত ফেসবুকে কপিরাইট দিয়ে দিয়েছে। তাহলে আপনার ভিডিওটা আপনি ফিরে পেয়ে যাবেন আর পেজ থেকে সমস্যাটাও দূর হয়ে যাবে। আর যদি আপনার নিজের ভিডিও না হয়, অন্যের মিউজিক হয় বা অন্যের ভিডিও ফুটেজ হয় এবং এখানে কপিরাইট দিয়েছে, তাহলে এখান থেকে রিমুভ ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিলিট ভিডিওতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আর এখানে যে ভিডিওগুলো থাকবে, ডিলিট হয়ে গেছে, ক্লোজ করে দিচ্ছি। এইখানে যে ভিডিওগুলো থাকবে, প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো সমস্যা আছে, কোনোটাতে মিউজিকের সমস্যা, কোনোটাতে ভিডিও ফুটেজের সমস্যা, অবশ্যই কোনো না কোনো সমস্যা তো আছেই।
তো অবশ্যই এই প্রত্যেকটা ভিডিও আপনি প্রথমে ডিলিট করে নেবেন, তারপরে ফেসবুক লাইভ করুন, অন্য কিছু করুন, যাই করুন না করুন, আগে এই ভিডিওগুলো মানে আগে নিজের ঘরের সমস্যাটা সমাধান করেন, তারপরে বাইরেরটা দেখা যাবে। তো যাই হোক, এটা করা হয়ে গেলে আপনি আবার ওইখান থেকে ফেসবুকের মধ্যে যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন এখান থেকে রিলসের মধ্যে চলে আসবেন, কারণ রিলস ভিডিওতেও কিন্তু মিউজিকে কপিরাইট ধরে। এখান থেকে যেই ভিডিওগুলো আপলোড করেছেন আপনি, এখান থেকে দেখবেন যে কোন রিলসের মধ্যে অন্যের মিউজিক ইউজ করে ফেলেছেন, কারণ ফেসবুক সব থেকে বেশি কপিরাইট ধরে মিউজিকের কারণে। তো এখান থেকে যেই রিলসের মধ্যে অন্যের কোনো মিউজিক থাকবে সেই রিলস ভিডিওটা ডিলিট করে দিবেন। মায়া দয়া করে কোনো লাভ নাই, কারণ আপনি একটা সমস্যার মধ্যে আসেন, সমস্যাটা সমাধান করতে হলে আপনাকে এটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ডিলিট করে নিজের কন্টেন্টগুলো রাখতে হবে, বাকিদেরগুলো ডিলিট করে ফেলতে হবে। তো যাই হোক, এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন। অনেক সময় দেখবেন ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে কিন্তু কপিরাইট ধরে। কপিরাইট ধরে বলতে কিরকম, আপনি গুগল থেকে কোনো একটা ছবি যদি ডাউনলোড করে ফেসবুক প্রোফাইলে বা কভারে দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কপিরাইটের কারণ হতে পারে, কারণ ইমেজটা তো আপনি গুগল থেকে নিয়েছেন। এখন এর জন্য আপনাকে অবশ্যই নিজের ছবি হোক বা অন্যের ছবি হোক, বাট নিজের ক্যামেরা দিয়ে নিজের ফোন দিয়ে ছবি তুলে সেটা আপনি কভার পিকচার বা প্রোফাইল পিকচারে দিবেন, সেক্ষেত্রে 100% সেফ থাকতে পারবেন। আর অনেকে যে ভুলটা করেন, ফেসবুক পেজের যে বায়ো থাকে, এই যে বায়োতে অনেকে বিভিন্ন লিঙ্ক অ্যাড করে রাখেন, আমার অমুক পেজের লিঙ্ক, আমার অমুক প্রোফাইলের লিঙ্ক বা এমন চ্যানেলের লিঙ্ক এখানে অ্যাড করে রাখেন, ফেসবুক কিন্তু এটা স্প্যাম ধরে। সো অবশ্যই ফেসবুক পেজের মধ্যে বায়োতে কোনো রকম লিঙ্ক অ্যাড করে রাখবেন না, এমনি সিম্পল কয়েকটা কথা রেখে রাখুন, বাট কোনো প্রকার লিঙ্ক অ্যাড করা যাবে না। তো এইগুলো করা হয়ে গেলে আশা করি সমস্যাটা হতে পারে, সমাধান হতে পারে। অবশ্যই আপনাকে নিজের ভিডিও তো আপলোড করতে হবে, এগুলো করার পরেও যদি না হয় আপনি লাইভ করুন, কারণ লাইভের উপরে কোনো ওষুধ নাই। তো অবশ্যই প্রথমে যে ভিডিওগুলো আমি দেখালাম সেই ভিডিও ডিলিট না করে যদি লাইভ করেন লাভ নাই কিন্তু, কারণ আগের ভিডিওতে আমি কথাগুলো বলেছি যে যদি আপনাকে লাইভ করে সমস্যা সমাধান পেতে হয় বা আলটিমেটলি এই সমস্যা থেকে সমাধান পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই লাইভ করতে হবে, অ্যান্ড এই পুরাতন যে ভিডিওগুলো আমি দেখালাম অন্যের ভিডিও সেই ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে, এবং রেগুলার বেসিসে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কোনো কারণে যদি আপনি ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনি ছবি আপলোড করতে পারেন। ও আরেকটা কথা, অনেক সময় আমরা প্রোফাইলের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আপলোড করি না, এখন দেখা যাচ্ছে কোনো একটা ছবি, আপনার নিজের ছবি বা অন্য যে কারো ছবি হতে পারে, আপনি তুলেছেন সেই ছবিটা আপনি ফেসবুক পেজের মধ্যে আপলোড করেছেন, এক্ষেত্রেও কিন্তু কপিরাইট আসতে পারে। যদি ওই ছবিটা আপনি আগে ফেসবুক প্রোফাইলে আপলোড করেন বা আগে টিকটকে আপলোড করেন বা আগে ইউটিউবে আপলোড করেন, তারপর আপনার পেজে এসে আপনি ছবিটা আপলোড করলেন, সেক্ষেত্রেও কিন্তু কপিরাইট আসতে পারে। আপনার যে কোনো ভিডিও হোক, ছবি হোক, যে কোনো কিছু হোক, আপনি প্রথমে সেটা ফেসবুকে আপলোড করবেন, তারপর ইউটিউবে আপলোড করবেন, তারপর টিকটক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করুন। ইউটিউব বা টিকটকের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা তেমন একটা হয় না, নিজের ডিভাইস থেকে আপলোড করলে সেটা ইউটিউব নিজের বলে ধরে নেয়। বাট ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে আপনাকে যে কোনো ভিডিও সবার আগে ফেসবুক পেজে আপলোড করতে হবে, তারপর আপনার যেখানে খুশি আপলোড করেন। আগে ইউটিউবে আপলোড করে বা আগে টিকটকে আপলোড করে পরে যদি পেজের মধ্যে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কপিরাইট ধরবে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, অবশ্যই বেশি বেশি ভিডিও তৈরি করবেন, নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। আর গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকের জন্য কিভাবে ডাউনলোড করতে হয় আমি দেখিয়েছিলাম, চাইলে সেই ভিডিওটা দেখে আপনি বেশ কিছু বাংলা মিউজিক আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, সেই মিউজিকগুলোতে কপিরাইট আসবে না। তো গাইস, মূলত আশা করি এগুলো করলে আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি প্রবলেমটা সলভ হয়ে যাবে, যদি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।